ছেলের নাম হলো স্বপন, এটি হলো আমার স্বপন। হ্যাঁ, আর এর স্বপনের বউ যমুনা, বুঝলেন? এই এরা প্রেম ভালোবাসা করে বিয়া করছে, আমাদের অনুমতি নিয়ে কোনো বিয়া করছে না, আমরা তখন জানিও না। পরে বিয়া করার পরে তারা আলা যেভাবে সমাজের মানুষ ইপিরা লইয়া দিয়া আমাদের বাড়িতে তুলে দিয়ে গেছে, মা বাবা মিল্লা দিল্লা। এখন পরে কিছুদিন স্বপনের বিদেশ গেল, এখানে সাজন নামে এক ছেলে আমার এই বাস্তিয়া শম্ভুর, শম্ভুর ছেলে, শম্ভুর ছেলের সাথে একটু নি আমরা পড়তে ওই একটু অসামাজিক কাজে, তখন আমার তাদেরকে গার্জিয়ান হিসেবে তাকে ডাকিয়ে যখন এনে বলছি, তারা এনে আমাদের কাছে ক্ষমা টমা চাওয়াইছে, আর যাতে ভবিষ্যতে না করে পারিবারিক ব্যাপার নিয়ে, আর যাতে বাড়াবাড়ি আমরা না করি। হ্যাঁ, তখন আমরা আর করছি না। তখন ওই বউ সে দিশে ভাইয়া বউ সেখানে নিয়ে গেছে, তখন নিয়ে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে এই সাধন ডে এই আমার ছেলের টেকাটা নেওয়াইল, যমুনাকে যমুনায় সাধন ডে নেওয়াইল শম্ভুর ছেলেরে। হ্যাঁ, 6 লক্ষ টাকা খরচ করিয়া, তখন আমার যে ছেলে তখন টাকার হিসাব আছে, তখন আর টাকার হিসাব দিতে পারে নাই। আর ইয়ের মধ্যেও কিছুদিন যাইতে যাইতে পরে যমুনায় বাসাতে নে বাইকা গেল গা, আমার ছেলে যখন ডিউটিতে গেছে, ডিউটিতে গেছে পরে আর ছেলে ই নাই, ওই বউ নাই। হ্যাঁ, বউ নাই, টাকা পয়সা অর্থ সম্পত্তি স্বর্ণ গয়না যা আছে 6 লক্ষ টাকা লয়ে গেছে সে, এই ই ভাঙ্গিয়া, আর 10 ভরি স্বর্ণ লয়ে গেছে। হ্যাঁ, লইয়া সে বাগে বাইগিয়া সেই সাধনের কাছে গেছে, সাধনের কাছে সে ফলাইছে। সাধন তখন ওই দেশের এক বন্ধু বান্ধবের সাথে হ্যাঁ যোগাযোগ করতে, তখন গিয়া বললো যে এখানে একটা মহিলা আছে সাধন নামের কাছে, তুমি গিয়া দেখলে তোমার বউ কিনা চিনতে পারবা। তখন রেকর্ডিং করে একটা কথা তার কাছে মেসেজ পাঠাইছে, পরে সে শুইনা দেওয়া যে হ ঠিক হল। তখন গেছে পরে হ্যাঁ গিয়া হেরা গিয়া বাসায় গিয়া পাইছে, পাওয়ার পরে ইন্ডিয়ান এক লোকে আমাদের কাছে ফোন করছে, ফোন করিয়া সাধনের বউ না স্বপনের বউ এটা জানার জন্য, দুজনে একই বউ দুজনে দাবি করতেছে, একই বউ দুজনে দাবি করে। তখন তারা এখান থেকে ফোন করিয়া জানাইলো, তখন সাধনের মায় বললো, আমরা বললাম যে স্বপনের বউ খালি শুধু বিদেশ, সাধনের বউ বাংলাদেশে। বাবা যমুনা রে দাও এক রুমও সাধনের লগে পাওয়া গেছে, পরে পাওয়া যাওয়ার পরে মানে এদেশের ইন্ডিয়ান লোক বলতেছে সাধনের মা বাবার লগে কথা বলল, পরে সাধনের মার কাছে নিয়ে দিছি, সাধনের মার লগে কথা বার্তি বলছে, আর কথা বলার পরে আমার ভাইয়ের লগে 28 তারিখের পর কোনো যোগাযোগ নাই, আমার ভাইকে পাওয়া যাচ্ছে না ওরা না। পরে আমি আরেকটা বয়স শুনছি যমুনায় বলতেছে আপনি কি স্বপ্নের নাম বললে দিছেন, তো মনে হইতেছে আমার ভাইকে গায়েব করে লেছে, আমার ভাইয়ের কোনো আজ পর্যন্ত কোনো যোগাযোগ না। আমরা আমার ভাইকে চাই আর কিছু চাই না, আমরা আমার ভাইয়ের চাই, আমার নাম যমুনা একসাথেই আছে।